হ্যালো ভিউয়ার্স, টেক স্কুল বিটিতে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি মেশ অ্যানালাইসিস এবং নোডাল অ্যানালাইসিস কী সেটি দেখিয়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব সুপার মেশ এবং সুপার নোড কী। আমরা যদি এই সার্কিটটা দেখি, আমরা জানি নোডাল অ্যানালাইসিস করে আমরা নর্মালি আননোন ভোল্টেজ বের করি। সো আমাদেরকে দেখতে হবে আমাদের কোথায় কোথায় ভোল্টেজ সোর্স দেওয়া আছে। এই সার্কিটে দেখো দুইটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। আমরা যেটা নোডাল অ্যানালাইসিসের ভিডিওতে দেখিয়েছিলাম, আমাদের যে কোনো একটা নোডকে রেফারেন্স নোড ধরে নিতে হয় এবং রেফারেন্স নোডের ভ্যালু হয় জিরো। আমরা ধরে নিই, এটাকে গ্রাউন্ড ধরে নিই, এটাকে গ্রাউন্ডও বলতে পারি। গ্রাউন্ডকে আমরা জিএনডি লিখি, গ্রাউন্ড। সো এবং আমরা দেখিয়েছিলাম একটি, এগুলো যেহেতু নন রেফারেন্স নোড, নন রেফারেন্স নোড এবং রেফারেন্স নোডের মাঝখানে যদি কোনো ভোল্টেজ সোর্স থাকে, তাহলে আমরা ডিরেক্ট এই নোডের ভোল্টেজ বলে দিতে পারি যে এই ভোল্টেজটা এই নোডের ভোল্টেজ। কিন্তু আমাদের দেখতে হবে সার্কিটে দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স আছে কি না, সেটা ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স হতে পারে। যদি দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে, আমি আবারও বলছি, যদি দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে কোনো ভোল্টেজ সোর্স থাকে, ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, সো এখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থাকতে পারে বা এখানে থাকতে পারে, যদি থাকে দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেটা হবে সুপার নোড। এবং সুপার নোডটাকে আমরা নর্মালি নোডাল অ্যানালাইসিস করে সলভ করতে পারি না, আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে সলভ করতে হয়। সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে তোমাদেরকে দেখাবো। এখন আমরা দেখবো সুপার মেশকে। সুপার মেশের জন্য আমাদের প্ল্যানার সার্কিট লাগে। এই সার্কিটটা অলরেডি একটা প্ল্যানার সার্কিট। এখন আমরা দেখব এই সার্কিটটাতে, আমরা যেহেতু সুপার মেশ অ্যানালাইসিস করে আননোন কারেন্ট বের করতাম, সো আমাদের এখানে দেখতে হবে কারেন্ট সোর্স কী কী আছে বা আদৌ আছে কি না। যেহেতু এখানে একটা কারেন্ট সোর্স আছে, আমাদের দেখতে হবে যদি কোনো সার্কিটে দুটো মেশের মাঝখানে, দেখো এটা একটা মেশ, ধরলাম এটা মেশ ওয়ান, এটা হচ্ছে মেশ টু, যদি দুটো মেশের মাঝখানে কমন কোনো কারেন্ট সোর্স থাকে, ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, এরকম হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, যদি থাকে তাহলে সেটা হবে সুপার মেশ। সো এটা হচ্ছে সুপার মেশ, এবং আমরা এই সুপার মেশকেও নর্মাল মেশ অ্যানালাইসিস দিয়ে সলভ করতে পারি না, একটু ডিফারেন্ট রুলস ইউজ করতে হয়। সেটা আমরা পরবর্তী ভিডিওতে সুপার মেশ এবং সুপার নোড একসাথে তোমাদেরকে কিছু প্রবলেম সলভ করে দেখিয়ে দেব। সো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।